الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين مسلمان کرام اللہ سبحانہ و تعالی روشیس مہربانی جے مالک ماہ رمضان مت ایمن سبرن سوجوگ ہمارے کے دیے نجی در کے پوتر پریچھن پریشکار کر نوار جنے نتن بھا نجے کے نجر جیون کے شروع کرار جنے ساتھ روزہ اوستھائے سلاۃ الجما آدائر جنے مسجد پنت اینے بار بار جو کتاگل ہم بولی بولتے چاہ جو یہ اللہ تعالی پک ہمارے انیک بڑ نعمت اور نگد پورسکار یہ نیک کجر نگد پورسکار یہ اللہ ہمارے خوشی بولے ہما کے تر غلامر جن ہما کے اللہ تعالی کا ٹینے مسجد اینے یہ پرمان جو اللہ تعالی ہم کے بھلو باسے آج کے ہمارا اپنار مت ہزارو مانوش کئی جن مانوش مسجد کئی جن مانوش مسجد ہم جے کن ایخنے آمار باسا کے مسجد گیٹ پر یہ راستار مدد تر چیز بسی مانوش ہمارے من ہو اتٹوکو جگار مدد تو یہ رکم تو سارا شہر ہی چلتے مارکیٹ گلو بھرپور مانوش جمار آزان ہو نماز ہو کارو کو ماتھا بتا نہیں عید مارکیٹنگ کرتے ہیں
আল্লাহ তাআলা সহি বুঝ দান করেন। এই ঈদ, ঈদ তো আসলে রোজাদারের জন্যে, ঈদ আনন্দ এটা রোজাদারের জন্যে। হাদিস আসছে নবী আলাইহিস সালাম বলেছেন, লিসসাইম ফারহাতান, রোজাদারের দুইটা আনন্দ, ফারহাতুন ইনদা ফিত্রিহ ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। এক আনন্দ রোজা ভাঙ্গার সময়, আরেক আনন্দ যখন আল্লাহর কাছ থেকে পুরস্কার গ্রহণ করবে, আল্লাহর সামনে দাঁড়াবে ওই সময়। তো রোজা ভাঙ্গার সময় মানে কি? মুহাদ্দিসরা দুইটা ব্যাখ্যা করেছেন। এক হচ্ছে প্রতিদিনকার ঘটনা, এটা রোজা ভাঙ্গি, আমরা প্রতিদিন ভাঙ্গি। আরেক হচ্ছে রোজার মাস যখন শেষ হয়, ঈদুল ফিতরের উদযাপনের যে সুযোগটা আমাদের, ওইটা রমাজান শেষ, এখন ঈদ উদযাপন করব, ওইটা রোজাদারের আনন্দ। এখন রোজা না রাখলেও ঈদ, হ্যাঁ ওই ইফতারের সময়ও ঈদ, যারা রোজা রাখে না, রোজাও রাখি নাই, ইফতার না করে কাফের হয়ে আমারও যাবো নাকি? হ্যাঁ, এটা তো একটা সমাজে চলিত একটা হাসির কথাও আছে বাজারে। তো আসলে এইরকমই যে রোজাও রাখি না, ঈদও পালন করব না। এখন পূজা যেমন সার্বজনীন হয়ে গেছে আমাদের জন্যে, ঈদও সার্বজনীন হয়ে গেছে সবার জন্যে, নাকি পূজা আর সবার জন্যে ঈদ, আমরা আনন্দ একসাথে উদযাপন করি, এটা নির্লজ্জ বেহায়া আমি আপনি বলি, কিন্তু অন্যরা বলে না। আমি আপনি নির্লজ্জ বেহায়া, অস্তিত্বহীন ব্যক্তিত্বহীন, আমাদের গোড়া দুর্বল হওয়ার কারণে অন্যদের উৎসবগুলোকেও আমরা সার্বজনীন বলি, বেহায়ার মতো, নির্লজ্জের মতো, অন্যরা কিন্তু বলে না, মানেও না। আমি বেহায়াই ধারে ধারে ঘুরি, এই দরবারে যাই, ওই দরবারে যাই, আবার মাঝে মাঝে সুযোগ পাইলে মসজিদে আইসা বলি, ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তাই। নির্লজ্জ বেহায়া ছাড়া কিচ্ছু না, আর যারা সব দরবার ঘুরে একটা পতিতার মতো, তার যেন নির্দিষ্ট যেমন কোনো সঙ্গী থাকে না, নির্লজ্জ বেহায়ারা যারা নানান গোষ্ঠীর কাছে যায়, নানান দরবারে যায়, নানান ধর্মের সাথে সম্পর্ক রাখে, ওই নির্লজ্জ বেহায়াগুলাও ওই নষ্টা পতিতার চেয়ে কোনো অংশে কম না, আরও খারাপ। একজন পতিতাকে আল্লাহ মাফ করে দিতে পারেন যদি তার ইমান থাকে, কিন্তু এই সমস্ত নির্লজ্জ বেহায়া, এই ব্যক্তিত্বহীন ইমান মুখে যারা এনেছে সব দরবারে ঘুরে আর বলে সব ঠিক, এরা মাফ পাওয়ার কোনো সুযোগ নাই, কারণ এগুলাও মুশরিক, এগুলো মুখে বলে আমি ইমানদার, আসলে মুশরিক। আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম সুপা মুশরিক হওয়া থেকে হেফাজত করেন, ওদের থেকেও আমাদেরকে হেফাজত। এগুলো সুপা মুশরিক, সুপা মুশরিক তো বুঝেন না, হ্যাঁ সুপা মুশরিক, এগুলা বাইরে ইমানি লেবাস, ভিতরে শিরিক। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে মসজিদ পর্যন্ত এনেছেন, এটা আল্লাহর আল্লাহর অনুগ্রহ, এই জন্য শুক্রিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করলে আল্লাহ তাআলা ওই নিয়ামতকে বাড়াইয়া দেন। নেক আমল করতে পারা, এই তৌফিকটা, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। এই নিয়ামতের শুক্রিয়া আদায় করলে আল্লাহ তাআলা এমন আমল করার তৌফিক আরও বেশি বেশি দিবেন ইনশাআল্লাহ তাআলা। কোরআনুল কারীমের সূরা তাওবা এর 103 নম্বর আয়াতটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে একটা কথা বলেছেন, নির্দেশ করেছেন, সেটা হচ্ছে খুজ মিন আমওয়ালিহিম সাদাকা, নবী আপনি আপনার উম্মতদের কাছ থেকে সাদাকা গ্রহণ করেন। কোরআনে বিষয় জটিল, আমি ওইদিকে যাব না, সাদাকা যদি কোনো তার স্পষ্ট সাদাকার কোনো বিষয় না থাকে, শুধু সাদাকা বলা হয়, তাইলে এটার দ্বারা জাকাত উদ্দেশ্য হয়, এখানেও জাকাত উদ্দেশ্য। আল্লাহ তাআলা নবী আলাইহি সালামকে নির্দেশ করছেন জাকাত নেওয়ার জন্যে, গ্রহণ করার জন্যে। কেন? তা আল্লাহ বলছেন, কারণ এই জাকাত গ্রহণ করলে আপনার উম্মতের মালগুলোকে আপনি পবিত্র করে ফেলবেন এবং তাদের অন্তরকেও পবিত্র করে ফেলবেন। জাকাতের অর্থই এটা, যত অভিধান আছে বেশিরভাগ অভিধানই জাকাতের দুইটা অর্থ লেখা হয়েছে, একটা হচ্ছে আন্নামা আর একটা হচ্ছে আত্তহারা। জাকাত মানে বাড়া আর জাকাত মানে পবিত্র করা। জাকাতের কারণে মাল বাড়েও পবিত্র হয়,
পবিত্র হয় মানে পবিত্র মালও হইতে পারে, যিনি যাকাত আদায় করেন সাদাকা দেন তার অন্তরও হইতে পারে, দুইটাই হইতে পারে পবিত্রতার। এখানে মালও পবিত্র হয়, মাল কিভাবে পবিত্র হয়, আমাদের অজান্তে অনেক সময় হারাম ঢুকে যায়, অপবিত্র জিনিস ঢুকে যায়, যাকাত আদায়ের মাধ্যমে সেই অপবিত্র বিষয়গুলো পবিত্র হয়ে যায়। এর অর্থ এটা না সারা জীবন সুদ ঘুষের সাথে আমি লিপ্ত, দুর্নীতির সাথে লিপ্ত, বাস বছরে একবার যাকাত দিয়ে দিলাম পিছনের সব হালাল, বিষয়টা এমন না। ভুলবশত যদি কখনো কোনো কারণে আমার মালের মধ্যে অবৈধ কিছু ঢুকে যায়, হারাম ঢুকে যায়, অপবিত্র জিনিস ঢুকে যায়, যাকাতের ওসিলায় আল্লাহ তাআলা ওই মালটাকে পবিত্র করে দেন, এটা পবিত্রতার এক অর্থ। আরেকটা অর্থ হচ্ছে যত অপরাধ সংঘটিত হয় দুনিয়ায়, নবী আলাইহিসসালাম বলেছেন তার সব কিছুর মূলে হচ্ছে দুনিয়ার ভালোবাসা, হুব্বু দুনিয়া রাসু কুল্লি খাতিয়াহ, যত অপরাধের মূল দুনিয়ার ভালোবাসা। আপনি দেখেন একজন চোর, তার মধ্যে যদি দুনিয়ার ভালোবাসা না থেকে আখেরাতের ভালোবাসা থাকতো সে চুরি করতে পারতো না, সে চুরি করতে গিয়েই থমকে দাঁড়াতো যে এই অল্প কিছু চুরি করে আমি আমার আখেরাত বরবাদ করতে পারবো না, ডাকাত ডাকাতি করতে পারতো না, দুর্নীতিবাজ দুর্নীতি করতে পারতো না। যে কোনো অপরাধ আপনি চিন্তা করেন, যদি দুনিয়ার চিন্তা বাদ দিয়ে তার মাথায় আখেরাত চিন্তা থাকতো তাহলে এই অপরাধগুলো সে করতে পারতো না। তো নবী আলাইহিসসালাম আল্লাহ তাআলা বলেন যাকাত আদায়ের মাধ্যমে, দান সাদাকার মাধ্যমে এই কাজটাও হয়, ওই যে দিনের মধ্যে দুনিয়ার ভালোবাসা ঢুকে গেছে আল্লাহ তাআলা সেই ভালোবাসা দুনিয়ার ভালোবাসাকে সরায়া আত্মাকে আল্লাহ পবিত্র করে দেন, তার মধ্যে আখেরাতের ভালোবাসা ঢুকাইয়া দেন, এটাও একটা অর্থ হইতে পারে। আরেকটা অর্থ বখিলি কৃপণতা, মালের ভালোবাসার যে কুফল যেগুলো আছে তার মধ্যে সবচেয়ে অন্যতম বড় যে কুফলটা সেটা হচ্ছে বখিল, মানুষ কৃপণ হয়ে যায় মালের ভালোবাসার কারণে, সম্পদের ভালোবাসার কারণেই মানুষ কৃপণ হয়, দুনিয়ায় অনেক দিন থাকতে হবে অনেক সম্পদ লাগবে তার এই চিন্তা থেকেই মানুষ কৃপণ হয়। তো এই কৃপণতা এটা অন্তরের একটা বেধি, অন্তরের যেই সমস্ত বেধিগুলো আছে যেমন অহংকার অন্তরের বেধি, হিংসা অন্তরের বেধি, লোভ অন্তরের বেধি, এইরকম বখিলি কৃপণতা এটাও অন্তরের একটা বেধি। তো আল্লাহ তাআলা বলেন আপনি সাদাকা গ্রহণ করেন, এর ওসিলায় আমি তার অন্তরের এই বেধিগুলো, বিশেষত বখিল হওয়ার মতো যে বেধি, কৃপণতার যে বেধি, আল্লাহ বলেন আমি সেই বেধি তার অন্তর থেকে সরায়া তার অন্তরটাকে আমি পবিত্র করে দিব। তো যাকাত এই হচ্ছে উদ্দেশ্য, আল্লাহ তাআলা বলতেছেন। রমজানে আমরা কিছু একটা জুমা সবসময় যাকাতের আলোচনার জন্য বেছে নেই, এটা একটু ভুল না বুঝেন সেজন্যে বলতেছি। এর অর্থ এটা না যে যাকাত বুঝি রমজানে আদায় করতে হয় সেই জন্য সবসময় হুজুররা রমজানে যাকাতের আলোচনা করে, এর অর্থ এটা না। যাকাত বছরের যে কোনো সময় আদায় করা যায়, এটা হিসাবের ব্যাপার, আপনি কখন থেকে হিসাব করবেন, বছরে একবার আদায় করা এটা আপনার বিষয়। বাকি রমজানে আমরা কেন আলোচনা করি সেই হাদিসও আমরা রোজার শুরুতে আপনাদেরকে শোনাইছি, হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। হযরতে সালমান ফার্সি বলেছেন যে নবী আলাইহিসসালাম শাবানের শেষ দিকে, শেষ দিনে খুতবা দিছেন, রমজানের আগমন উপলক্ষে সাহাবীদেরকে বয়ান করেছেন, ওয়াজ করেছেন, সেই খুতবার মধ্যে এই কথাটা আসছে, নবী বলেন মান আদ্দা ফিহি ফরিদা কানা কামান আদ্দা সাবঈনা ফরিদাতান ফিমা সিওয়া, যে রমজান মাসে একটা ফরজ আদায় করবে আল্লাহ তাআলা তার আমল নামায় অন্য সময়ের সত্তরটা ফরজের সওয়াব উঠাইয়া দিবেন। এখন রমজানে যদি কেউ এক টাকার যাকাত আদায় করে তো আল্লাহ তাআলা সত্তর টাকা যাকাত আদায়ের সওয়াব উঠাইয়া দিবেন, এটা তো রমজানের বরকত। বরকত একটা অটো সেটিং কিন্তু আগের থেকে ছিল, এটা আমি বলি এটাকে অটো সেটিং, সেই অটো সেটিং হচ্ছে আল্লাহ বলেছেন মান জা আবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে কোনো নেক আমল করলে আল্লাহ তাআলা একটার জায়গায় দশটা উঠাইয়া দেন, অন্য আয়াত আসছে দশ থেকে সাতশো পর্যন্ত আল্লাহ তাআলা বাড়াইয়া দেন। এটা তো অটো সেটিং, যে কোনো সময় করলে এটা হয়ে যায়,
কিন্তু সেই অটো সেটিং এর পর যখন রমাজানের 70 গুণ লেগে যায় তো তখন আর 10 আর 70 এর হিসাব থাকে না, তখন তো সেটা অটোমেটিক 700 হয়ে যায়। এইজন্যই আমরা রমজানে এই আলোচনা করি যে আমরা চিন্তা করি যে রমজানে যদি দেওয়া হয় তাহলে আপনারা সওয়াবটা বেশি পাবেন। হ্যাঁ, এটা মাথায় রাখা প্রয়োজন, দেখছি এখনই দিয়ে দিন, প্রয়োজনের উপরে কোনো কথা নাই। একজনের প্রয়োজন এখন, আপনি দেখতেছেন মানুষটা অসহায় কিন্তু আপনি ভাবতেছেন এখন যদি দেই আমি সওয়াব কম পাব, না না, প্রয়োজনের সময় দেওয়াটাই সবচেয়ে বেশি সওয়াব। প্রয়োজন যার তাকে দেওয়া, প্রয়োজনের সময়ে দেওয়া, এটা সবচেয়ে বেশি সওয়াব। রমাজান পর্যন্ত বাঁচার কি গ্যারান্টি আপনার? আপনি যে রমাজানে দিবেন বসে থাকবেন, রমাজান পর্যন্ত বাঁচার তো কোনো গ্যারান্টি নাই আপনার কাছে। এই জন্য যখন দেখবো যে এই মানুষটা অসহায়, যখনই দেখবো এখনই তার প্রয়োজন, আমি তখনই আদায় করে দিব, রমাজানের অপেক্ষা করব না। তো যেহেতু রমাজানে সওয়াব অনেক বেড়ে যায়, সেজন্যে বারবার প্রতি বছর একটা জুমা আমরা বেছে নিই এই বিষয়ে আলোচনার জন্যে। আলোচনা ঘুরে ফিরে সেই একই কথাগুলো বলি, বলে একই কথা বারবার কেন বলছেন? ওই একই কথা বারবার এজন্য বলছি যে একই ভুল আমরা বারবার করে যাচ্ছি। একই কথা বারবার কেন বলছি? যে একই ভুল আমরা বারবার করে যাচ্ছি। আমরা বারবার একই ভুল করে যাচ্ছি বলেই আমাদের আলোচনাগুলো একই কথা বারবার বলতে হয়। আর গুরুত্বপূর্ণ কথা বারবার বলার মধ্যে কোনো দোষ না। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিছেন, কি দাওয়াত দিছেন? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কামিয়াব হয়ে যাবা। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের দাওয়াত প্রথম এটাই, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। সমস্ত নবীরা একই দাওয়াত দিছেন, ওই জায়গায় তো ওই অভিযোগ নাই, একই দাওয়াত বারবার কেন দেন? কারণ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা না হইলে বাকি কোনো কিছুর দাম নাই। তো গুরুত্বপূর্ণ জিনিসের দাওয়াত বারবারই দিতে হয়। যাকাত, নামাজ যেমন গুরুত্বপূর্ণ একটা ইবাদত, ইসলামের মূল স্তম্ভ, যাকাতও ইসলামের মূল একটা স্তম্ভ। বুখারী মুসলিমের হাদিস, নবী আলাইহিস সালাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের মূল ভিত্তি স্তম্ভ হচ্ছে পাঁচটা। আমরা জানি এটা, এক শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এক হচ্ছে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই সাক্ষী দেওয়া, এবং নবী আলাইহিস সালাম আল্লাহর রসুল, এই সাক্ষী দেওয়া, এটা হচ্ছে ইসলামের একটা মূল স্তম্ভ। দুই, ও ইকামিস সালা, নামাজ কায়েম করা। তিন, ও ইতা ইজ জাকা, জাকাত ফরজ হইলে জাকাত আদায় করা। চার, ওয়াল হজ, হজ ফরজ হইলে হজ করা। ও সৌমি রমাজান, রমাজানের রোজাগুলো রাখা। এই হচ্ছে পাঁচটা স্তম্ভ। দেখেন, একটা মানুষের বাড়ি খুব সুন্দর, চারদিক থেকে সুন্দর, কিন্তু স্তম্ভগুলো দুর্বল, এই বাড়ি কেউ নিতে চাইবে না। যদি বলে যে ফাউন্ডেশন দুর্বল, বাহিরে যত সুন্দর হোক, ভিতর নষ্ট হয়ে গেলে অনেক সময় ওই যে অ্যাড দিয়ে দিয়ে পুরান গাড়ি বিক্রি করে, পুরাতন গাড়ি বিক্রি করে, খুব অ্যাড দেয় এরা, পুরাতন গাড়ি বিক্রি করে। হ্যাঁ, দাম শুনলে অস্থির, যে আর কেজির দরে বিক্রি করলেও তো এর চেয়ে বেশি টাকা পাওয়ার কথা, কীভাবে বিক্রি করে? তো অনেকে আশায় আশায় যায়, একটু কমে যদি কিনা যায় গাড়ি, যায়া দেখে কি মাশা আল্লাহ, এটা তো বুড়িরে সাজাইছে। কারে সাজাইছে? থুরথুরে বুড়িকে সাজাইছে, ভিতরে তো সব নাই, ভিতরের জিনিস সব এলোমেলো, বাহিরে সাজাইছে। তো সে হতাশ হয়ে ফেরত আসে। আমাদের অবস্থাও তাই, আমাদের প্রত্যেকের স্তম্ভগুলো দুর্বল, না আমাদের কালিমা ঠিক আছে, না আমাদের নামাজ ঠিক আছে, না রোজা হাজ জাকাত ঠিক আছে, স্তম্ভ দুর্বল, কিন্তু বাহিরে অনেক বেশি ফিটফাট আমরা। স্তম্ভ দুর্বল করে বাহিরে ফিটফাট হইলে কোনো লাভ নাই, যে কোনো মুহূর্তেই ধসে পড়তে পারে আমার মূল ভবনটা। স্তম্ভ দুর্বল হইলে ভবন ধসে পড়তে পারে, এই বাহিরের সৌন্দর্য দিয়ে কিচ্ছু আসবে না, এই বাহিরের সৌন্দর্য আমাকে ভবন ধস থেকে রুখতে পারবে না। এই জন্যে আমার এই মূল স্তম্ভগুলো যদি দুর্বল হয়ে যায় তো আমার ইমান যে কোনো মুহূর্তেই চলে যেতে পারে। নামাজ নিয়মিত পড়ে না, ইমান যে কোনো মুহূর্তেই চলে যেতে পারে। এই আমলগুলো যদি কেউ না করে সামর্থ্য থাকা সত্ত্বেও, ইমান যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, কারণ স্তম্ভ দুর্বল হয়ে গেছে, এখন ইমানের ঘরটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। এই জন্যে জাকাতকে খুব সহজে না নেওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। দেখেন,
قرآن الكريم এর মধ্যে আল্লাহ তাআলা নামাজের সাথে সাথে 15টি সূরায় প্রায় 28 জায়গায় আল্লাহ তাআলা নামাজের সাথে সাথে আকিমুস সালা ওয়া আতুজ যাকা আকিমুস সালা ওয়া আতুজ যাকা নামাজের সাথে সাথে আল্লাহ যাকাতের প্রসঙ্গ এনেছেন আচ্ছা একবার বললে কি ফরজ আদায় হতো না আমাদেরকে যদি আল্লাহ একবার হুকুম করতেন তাহলে এটা ফরজ হতো না আল্লাহ যদি ফরজ করতেন একবার বলার দ্বারাই তো হতো একবার বলার দ্বারাই তো যথেষ্ট আল্লাহ বলেছেন বাস ফরজ কিন্তু আল্লাহ তাআলা এই বারবার কেন বললেন একবার দুইবার না 28 বার কেন বললেন আল্লাহ বলেছেন এই জন্য গুরুত্ব বোঝানোর জন্য যেটাকে খুব হালকা ভাবে নেওয়ার কিছু নাই আমাদের এই সমাজের বহু মানুষ আছে আমরা দুই কারণে যাকাত দেই না দুই কারণে যাকাত দেই না বহু মানুষ আমি তো আলোচনা করি নামাজি বছর বছর হজ উমরা করে সব ঠিক আছে যাকাতের বেলায় দেখা যায় ঢিলে ঢালা কারণ কি দুই কারণ এক হচ্ছে যাকাতের মাসআলা জানে না এই জন্য যাকাত আদায় করে না সে মনে করে আমার উপর যাকাত নাই আমার কত টাকা ঋণ আমার কিসের যাকাত ঘরে যে স্বর্ণ আছে এগুলো তো ব্যবহৃত স্বর্ণ আমার কাছে তো 7.5 ভরি সোনা নাই 5.5 তোলা রূপা নাই এই সমস্ত ভুল চিন্তাগুলা তাকে যাকাত অনাদায়ে উৎসাহিত করে সে যাকাত দেয় না সোজা কথা এই হলো এক কারণ আরেক কারণ হচ্ছে অবহেলা যাকাতকে গুরুত্ব দেয় না এই গুরুত্ব না দেওয়ার কারণে বহু মানুষ আছে সমাজে যারা নামাজ পড়ে রোজা রাখে হজ করে উমরা করে কিন্তু যাকাতের বেলায় দেখা যায় ঢিলে ঢালা মানুষ যাকাত দেয় না এটা কতটা গুরুত্বপূর্ণ হইলে আল্লাহ তাআলা এত বারবার বলতে পারে যদি কেউ আদায় না করে তার কি শাস্তি সূরা তাওবার মধ্যে আসছে আল্লাহ বলেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنستم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون سورة التوبة دوت آيات الله بولت جرا مال جمع كوري شنا روپا جمع كوري ولا ينفقونها في سبيل الله الله رستا خرج كوري ما ايتا اي خرج فرض خرج ওয়াজিব সাদাকা সাধারণ দান না কারণ সাধারণ দান না করলে এত কঠিন শাস্তির কথা আসতো না আযাব আর শাস্তির কথা ফরজ ছাড়লে ওয়াজিব ছাড়লেই আসে যে সমস্ত আমল না করলে শাস্তির কথা আছে বুঝতে হবে ওই আমলগুলো ফরজ ওই আমলগুলো ওয়াজিব জরুরি করা তো যেহেতু শাস্তির কথা আসছে বোঝা গেল ওগুলো সাধারণ দান না এগুলো যাকাত সাদাকা ওয়াজিব সাদাকা শাস্তিটা কি আল্লাহ বলেন সেই মালগুলো দিয়ে তাকে তার গলায় তার কাঁধে তার বাহুতে আল্লাহ তাআলা লোহা বানাইয়া গরম করে করে লাগাইয়া দিবেন এটাই তার শাস্তি আর বলা হবে এটাই তোমার জমা করা মাল হাদিসে আসছে হাশরের মাঠে তার গলায় একটা সাপ নেড়া নেড়া টাকো টাকো মাথার ভয়ঙ্কর দেখ বোঝানোর জন্য নবী আলাইহিস সালাম বলছেন এটা চোখের নিচে কালো দাগ পশমওয়ালা এইরকম একটা ভয়ঙ্কর সাপ তার গলায় ঝুলাইয়া দিবে ওই সাপগুলো শুধু তার মুখের মধ্যে হ্যাঁ মুখের মধ্যে গালের মধ্যে শুধু কামড়াবে গোস্তগুলো খসে খসে পড়বে আর ওই সাপ বলবে আনা মালুকা আমি তোর মাল এইভাবে দংশন ঘটতে থাকবে এমন এক ভয়ঙ্কর নউযুবিল্লাহি মিন যালিক এমন এক ভয়ঙ্কর শাস্তি কন্টিনিউ তার চলতে থাকবে যে সমস্ত মানুষ যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত আদায় করে না আল্লাহ আমাদেরকে হেফাজত করে আদায় করলে তো লাভ আগেই বলেছি আমার অন্তর পরিষ্কার হবে ইনশাআল্লাহ আমার মাল পরিষ্কার হবে ইনশাআল্লাহ সাথে সাথে হাশরের মাঠে যখন আমার অনেক বেশি প্রয়োজন হবে তো আল্লাহ তাআলা আমার মালকে হাদিসের কথা কেউ যখন একটা খেজুর দান করে একটা খেজুর কত দেখেন আরবে খেজুর সহজলভ্য একটা খাদ্য নবী ওইটা বলেছেন আমরা হইলে বলতাম যে কেউ যদি একটা আলু দান করে একটা টমেটো দান করে
আমাদের দেশে হইলে এরকমই বলতেন নবী আলাইহিস সালাম। হ্যাঁ, আরবের সহজলভ্য খেজুর, সেই জন্য নবী খেজুরের কথা বলেছেন। আমার আপনার কাছে এটা দামি, এটা মনে করে না যে দামি জিনিস দান করার কথা বলতেছে। সবচেয়ে সহজলভ্য জিনিস যেটা হাতের কাছে যেটা, ওইটা দিয়ে নবী আলাইহিসসালাম উদাহরণ দিয়েছেন যে কেউ যদি একটা খেজুর দান করে তো আল্লাহ তাআলা তার এই খেজুরটাকে ইউরব্বি আল্লাহ এটাকে লালন পালন করতে থাকেন, লালন পালন করতে থাকেন। নবী আলাইহিসসালাম বলেন তোমরা যেমন ওটের বাচ্চাকে লালন করে করে বড় করো, তো আল্লাহ তাআলা ওই খেজুরটাকে বড় করতে থাকেন। হাশরের মাঠে দেখা যাবে তার আমল নামায় ওই একটা খেজুর বিশাল এক পাহাড় হিসাবে আমল নামায় উঠে গেছে, আল্লাহ লালন পালন করে বড় করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, সবাইকে যাদের উপর যাকাত ফরজ তাদেরকে যাকাত আদায়ের, যাদের উপর ফরজ না তাদেরকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি সাদাকা করার তৌফিক দান করে। যাকাত ফরজ না হইলে যে দান করবে না এমন না, যার সামর্থ্য নাই তিনিও চেষ্টা করবেন দান করার জন্য। আপনাদেরকে বলি, আমার সাথে মাঝে যাদের খুব বেশি সম্পর্ক, ছোট ছোট আমলের পরামর্শ চান, আমি বলি ভাই আমল কি করো না করো, কয়েকটা আমল যেন সারাদিনে না ছুটে, অল্প হইলেও যেন হয়। এক, সারাদিনে এমন একটা দিন না যায় যে আল্লাহর কালামের একটু তিলাওয়াত তুমি করো নাই, এমন যেন না হয়। আমরা সবাইকে বলি এটা, এমন একটা দিন যেন আমার জীবনে না যায় যে ওই দিন আল্লাহর কালামের একটু তিলাওয়াত আমি করি নাই। কোরআন শরীফ নিয়ে বসার জরুরত নেই, দেখেন কোরআন শরীফ নিয়ে বসা আমাদের জন্যে, আমরা যারা পড়তে পারি না দেখে দেখে পড়লে একটু মনোযোগ আসে, এটা নিয়েও বিতর্ক আছে, দেখে পড়া উত্তম না না দেখে পড়া উত্তম, কিন্তু এটা তো ঠিক নবী আলাইহিসসালাম দেখে পড়েন নাই, এটা তো ঠিক। বলে কেমনে ঠিক? কারণ নবী আলাইহিসসালামের সময়ে কোরআন এইভাবে লিখিত আকারে সংকলন তো ছিল না, তো এটা তো নিশ্চিত নবী আলাইহিসসালাম না দেখেই পড়ছেন। বাকি পরবর্তীরা এটা নিয়ে আলোচনা এই জন্য এনেছেন যে না দেখে পড়লে আমরাও বুঝি, না দেখে পড়লে অমনোযোগিতা আসে, কোরআনকে অমনোযোগী হয়ে পড়া। আমার নিজের ঘটনা আমি শোনাইছি কিনা আপনাদেরকে আমার মনে নাই, দুই বছর আগে এক ক্রাইসিস মুহূর্তে আমি যখন দেশের বাহিরে চলে গেছিলাম, তো হারামে বসে মসজিদে হারামের দোতলায় ওই করোনার কারণে ওরা একটা নির্দিষ্ট জায়গায় নামাজ পড়তে দিত, তা আমরা দুইজন তিনজন ভাইয়ের সাথে একদিন হঠাৎ করে দেখা, উনি বুঝে নাই, মাস্ক পরা আমার, রঙিন টুপি লাগানো যা জিন্দগিতে পড়ি নাই, নানান কারণে এগুলো পড়তে হয়েছে, তো আমি তো দেখে চিনছি, আমি একজনকে বলি ওই লোকটাকে ডাকেন, তো উনি দৌড়ে আপনাকে ডাকে, উনি আইসে আমাকে জিজ্ঞেস করছে, তো যখন মাস্ক খুলছি আর জড়ায় ধরে চিৎকার করা শুরু করছে যে আপনি কোত্থেকে আসলেন, আসছি আল্লাহ আনছে এখানে। তো একটা জায়গায় যেখান থেকে কাবা দেখা যায় আমি ওখানে বসতাম, উদ্দেশ্য হচ্ছে কাবার দিকে তাকায় তাকায় আমল করব, নামাজ অবস্থায় কাবার দিকে তাকানো নিষেধ, অন্য সময় তো তাকাইলেই সওয়াব। তো তেলাবাদ করি, আমার স্পষ্ট মনে আছে শুক্রবার, এই শুক্রবার সুরা কাহাব পড়তেছিলাম নামাজের আগে, নামাজের আগে বলতে 10টা বা 9টা এরকম টাইমে সকালে, তো পড়তেছি। আমরা তো হাফেজ, আমাদের বদ অভ্যাস হচ্ছে চোখ কোরআন শরীফের দিকে যতক্ষণ থাকে তার চেয়ে বেশি আশেপাশে থাকে, মুখস্থ রাখছি একটা, এটা মনে হয়েছে একটা ফর্মালিটির মতো, অথবা আটকায় গেলে যেন দেখতে পারি ভুল না পড়ি। তো পড়তেছি আর ওদিক ওদিক তাকাই, কাবার দিকে তাকাই, ওদিক ওদিক তাকাই আর পড়ি, বেশি হইল যে এই কঠিন সময়ে পরিচিত কাউকে দেখা যায় কি না, এটা হলো মূল আসলে এদিক ওদিক নজর যাওয়ার বিষয়ে। তো এক আরব দূর থেকে দেখছে আমাকে যে আমি বান্দা এই কাজ করতেছি, তো আস্তে করে আসছে পাশে বসছে, তো যেহেতু উনি আসছেন আমি কোরআন শরীফ বন্ধ করছি, তো সালাম বিনিময় হয়েছে, জিজ্ঞেস করছেন কেফেল হাইল শাহ, আলহামদুলিল্লাহ তৈবানা আনতে কেফ, কেমন আছেন ডাছেন, এগুলা জিজ্ঞেস করার পর খুব সুন্দর একটা আচার, ও আইসে কপাল একটা চুমা খেয়েছে, ওইখানেই আমি শেষ। দেখেন দাওয়াতের কি ভঙ্গি, হ্যাঁ এটা একটা হেকমত। আমারে প্রথমে কাবু করছেন, কারণ কিছু শোনাইতে হইলে তো আগে কাবু করতে হবে, আমারে প্রথমে কাবু করছেন কপালে চুমা দিয়া, আমি তো দুর্বল হয়ে গেছি, একজন বয়স্ক মানুষ আরব, সে আইসা যদি আমার কপালে চুমা খায় তখন নিজের কি মনে হয়েছে ওই সময় বুঝেন নাই কিছু, একটা ভাব তো আসছে ভিতরে। তো কথাবার্তা বলার পর সে আস্তে আস্তে বলতেছে, তুমি তিলাওয়াত করতেছো আল্লাহর কালাম আল্লাহর ঘরে বসে, এদিক ওদিক কেন তাকাও, বিশ্বাস করেন আল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছে, ও যেহেতু আগে কাবু হয়েছে চুমার কারণে,
আর কথাটা এমনভাবে বলছে আমার একদম কলিজার ভিতরে যায় যেন তীরের মতো যায় বিদ্ধ হয়েছে, একদম চমকায় উঠছে। আহা, কথা তো ঠিক। আল্লাহর ঘরের সামনে বসে আমি ওদিক ওদিক তাকাচ্ছি কোরআন তেলাওয়াত অবস্থায়, তো আমার খুব লাগছে। তখন মাথায় জিনিসটা আসছে, এই যে ওলামারা বলেন যে দেখে দেখে কোরআন পড়তে, এর একটা মৌলিক কারণ যা বলে মনোযোগ, এটা এখন আমি টের পাইলাম যা আসলে আমার মন তো মাখলুকের দিকে পড়ে আছে। পড়তেছি কালামুল্লাহ, আল্লাহর ঘরের সামনে বসে, বাইতুল্লাহর সামনে বসে, আল্লাহর ঘরের মসজিদে হারামের মধ্যে, আর আমার নজর মাখলুককে খুঁজতেছে, এটা তো এক ভয়ঙ্কর জিনিস। ওই জন্যে না দেখে দেখে কোরআন শরীফ পড়া, আর না হয়তো মুখস্থ পড়াই তো সুন্নাহ ছিল, নবী আলাইহিসসালাম মুখস্থই তো পড়েছেন। তো বলতেছি এই কথা যে তিলাওয়াত করার অর্থ এটা না যে আমাকে একসময় কোরআন শরীফ ওযু করে একদম পবিত্র অবস্থায় নিরিবিলি জায়গায় বসতে হবে, এটা যদি সুযোগ থাকে করব, না থাকলে হাঁটতে হাঁটতে সুরায় ফাতেহা পড়তে থাকি। না কুলহু আল্লাহ তো পারি নাকি? আরে ভাই কুলহু আল্লাহ পারি না? না কুলহু আল্লাহ, কুলহু আল্লাহ বইলা এটা কোরআনের কিছু না। হ্যাঁ, অনেক কুলহু আল্লাহ এটা তেলাও ছিল, ওটা কুলহু আল্লাহ না পড়ছে। হ্যাঁ, কী পড়ছে? কুলহু আল্লাহ পড়ছে। হ্যাঁ, আগে ওই যে গ্রামের বুড়িরা, আমার নানু নানু, আমি যখন দেওবন মাদ্রাসা থেকে আসছি তো আমার নানু জিজ্ঞেস করে, ও ভাই আগে শুনতাম ইন্ডিয়া নাকি কুমিল্লার কাছে, যেহেতু কুমিল্লার মানুষ, গ্রামের মানুষ, ইন্ডিয়া কুমিল্লার কাছে, আর নানা চাকরি করতেন কলকাতায়, সেই হিসাবে মনে করছেন কলকাতা তো বাংলাদেশ। তো নানু জিজ্ঞেস করে, ভাই আগে শুনছি ইন্ডিয়া নাকি কুমিল্লার কাছে, এখন শুনি ইন্ডিয়া বলে কলিকাতার কাছে, তুমি দাদা নানু কও তো কোন জায়গায়, তুমি তো ইন্ডিয়া গেছো। কারণ ওনার কাছে মনে হয়েছে কলকাতা তো ইন্ডিয়া না, এ তো বাড়ির কাছের মানুষ, আমাদের জায়গা, কলকাতা ইন্ডিয়া যাবো কোত্থেকে। আমাদের অবস্থা হয়েছে কুলহু আল্লাহ তো আমাদের কুলহু আল্লাহ, সে কোরআন কুলহু আল্লাহ, এটা কি আর কোরআন শরীফ নাকি? না না, এটা কোরআনের একটা গুরুত্বপূর্ণ সুরা, অনেক বেশি সওয়াবের সুরা, গোটা কোরআনের নির্যাস সুরা ফাতেহা, সুরায় ফাতেহা গোটা কোরআনের নির্যাস, এটাকে উম্মুল কোরআন বলা হয়েছে, কোরআনের মা মূল। তো আমি শুধু সুরা ফাতেহা পড়ি হাঁটতে হাঁটতে, শুধু কুলহু আল্লাহ পড়ি হাঁটতে হাঁটতে, তাও আল্লাহ তাআলা আমার আমল নামায় কোরআন তিলাওয়াতের সওয়াব দিবেন ইনশাআল্লাহ তাআলা। তো বলতেছিলাম এমন একটা দিন না যায় যে আমি একটু তিলাওয়াত করি নাই, এমন একটা দিন যেন না যায় আমার জীবনে, এমন একটা দিন যেন না যায় আমি দুই রাকাত নফল নামাজ পড়ি নাই, ফরজ তো অবশ্যই পড়ব, দুই রাকাত নফল নামাজ পড়ি নাই, এমন একটা দিন যেন না যায়, এমন একটা দিন যেন না যায় যা আমি একটু দুরূদ শরীফ পড়ি নাই, এমন একটা দিন না যায় আমি একটু ইস্তিগফার পড়ি নাই, এমন একটা দিন না যায় আমি একটু সাদাকা করি নাই। এই পাঁচটা আমলের কথা আমি বলে দিই যে ভাই এমন একটা দিন আমার উপর দিয়ে না যায় যে আমি একটু কোরআন আল করিমের তিলাওয়াত করি নাই। আমাদের তো মাঝে মাঝে খুব আফসোস করে বলি যে ওই ঘরের মধ্যে ঘুম আসে কেমনে আপনাদের, যে ঘরে আল্লাহর কালামের একটু তিলাওয়াত হয় না, আর ওই ঘরে ঘুমান কেমনে আপনারা, কীভাবে সম্ভব এটা যে এই ঘরে আল্লাহর কালাম তিলাওয়াত হয় না, ওই ঘরে ঘুম আসে কেমনে? আপনাদেরকে বলি একটু একটু হইলেও তিলাওয়াত করে শুয়ে দুই দুই রাকাত নফল নামাজ যখন সুযোগ হয় সারাদিন একটু পড়ে নিয়েন, নফলের দ্বারা আল্লাহর সাথে মহাব্বত তৈরি হয়। ফরজ তো আমি মানছি আজাবের কারণে, গজবের কারণে, এই জন্য হাদিস আসছে বুখারীর, রাকাত পাবে না জানে ইমাম রুকু থেকে উঠে গেছে, আমাদের এই প্রবণতা আছে, অজু করে আসছি ইমাম সেজদায়, আমি দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করি কখন ইমাম সাহেব উঠবে, হাতাটা ঠিক করি, জামা ঠিক করি, ইমাম সাহেব দাঁড়াইলে এরপরে আমি দাঁড়াবো, না না সেজদা আছে সেজদায় যাও, হাদিসের কথা, ওই সেজদায় আল্লাহ খুব খুশি হন। কেন? যে সে বান্দা জানে এই সেজদাটা আমার বেকার, এই সেজদা দিয়ে আমার রাকাত পাবো না, সে জানে, জানা সত্ত্বেও সে সেজদায় লুটাইলো, তার মানে আমার ভালোবাসার কারণে সে জীবনে অতিরিক্ত একটা সেজদা তার সম্বল বানাইল, আল্লাহ খুব খুশি হন। তো এই জন্যে ফরজ আমলের দ্বারা আল্লাহর সাথে মহাব্বত তৈরি হয়, কিন্তু নফল আমলের দ্বারা আল্লাহর সাথে সবচেয়ে বেশি মহাব্বত তৈরি হয়। এই জন্য সুযোগ পাইলে দুই রাকাত নফল নামাজ প্রতিদিন একটু পড়ে নিব, এক একটু তিলাওয়াত, দুই একটু নফল নামাজ, তিন একটু দুরূদ শরীফ, যার ওসিলায় এত কিছু পাইছি, যে নবী এত মহাব্বত করে আমাদের জন্য, এত কোরবানি করেছেন,
সেই নবীর শানে একটু দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দুরুদ পড়ি, একটু ইস্তিগফার নিজের সেফটির জন্য। ইস্তিগফার কিসের জন্য? নিজের সেফটির জন্য। প্রতিদিন যদি একটু একটু ইস্তিগফার পড়ি, তো হাদিসের কথা মান লাজিমাল ইস্তিগফার, যে নিয়মিত ইস্তিগফার পড়ে আল্লাহ তাকে তিনটা পুরস্কার দেন। এক, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দ্বিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইহতাসিব। এক নম্বর নবী বলেন, যে কোনো বিপদে সে আটকায়া যাবে, নিয়মিত ইস্তিগফার পড়লে ওই বিপদ থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ খুলে দেবেন। দুই, যত পেরেশানি তার আছে, মানসিক পেরেশানি, সমস্ত মানসিক পেরেশানি থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ খুলে দিবেন। তিন, তাকে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে এমন পরিমাণে রিজিক দিবেন যার কল্পনাও সে করে নাই। কত ছোট্ট একটা আমল খেয়াল করছেন, কিন্তু শর্ত কি? নিয়মিত করা, লাজিম আল ইস্তিগফার, যে ইস্তিগফারকে নিয়মিত পড়ে। এই জন্য অল্প হোক, একশো হোক, পঞ্চাশ বার হোক, আরে বিশ বার হোক, দশ বার হোক, প্রতিদিন নিয়মিত যদি ইস্তিগফার পড়ি, আমি যেই পরিমাণ পড়ব বিপদ সেই পরিমাণ কাটবে, হিসাব সোজা। হুম, হিসাব সোজা, আমি যেই পরিমাণ পড়ব বিপদ সেই পরিমাণ কাটবে, আমি যেই পরিমাণ পড়ব রিজিক সেই পরিমাণ দিবেন আল্লাহ তাআলা। আপনার দরকার কত পড়েন তত, কি বললাম, দরকার যত পড়েন তত, হিসাব সোজা। নিয়মিত ইস্তিগফার, নিয়মিত দুরুদ, নিয়মিত নফল নামাজ, নিয়মিত কি তিলাওয়াত। পাঁচ নম্বর, সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব নিয়মিত একটু সাদাকা করতে, বিশেষত ঘর থেকে বের হইলে সফরে একটু চেষ্টা করি, একটু হোক। রিক্সা ভাড়াটা আছে, হাইটা যাই, টাকাটা সাদাকা করে দেবো। সোজা বাজার করতে গেলে একটু মুলামুলি করে এক টাকা কমানো যায় না? যায় না, যায় না। পাঁচশো টাকা বিল হয়েছে ভাই, দশটা টাকা কম রাখেন, এটুক বলার দ্বারা ইজ্জত চলে যাবে? ওই দশ টাকায় তার থেকে চায়া নেন, সে তো লাভ করছেই, তার থেকে চায়া ওই দশ টাকা কাউরে সাদাকা করে দেন। হিসাব তো সোজা, পকেট থেকে দেওয়ার দরকার না, একটু কৌশলই হইলেই প্রতিদিন কিছু সাদাকা করা যায়, ইচ্ছা করলেই করা যায়, প্রতিদিন নিয়মিত সাদাকা। এই পাঁচটা আমল আমি বলি আর কি, এটা আমি বলি, আমার সাথে যাদের সম্পর্ক, যে ভাই হুজুর কিছু আমল শিখাইয়া দেন, তো বলি ভাই নিয়মিত এই অল্প হোক, নিয়মিত এই পাঁচটা আমল কর। তো যে কথা থেকে আমরা বের হয়েছিলাম, যে কারো উপর যদি জাকাত ফরজ নাও হয়, আমার উপর জাকাত ফরজ না, আরে জাকাত ফরজ না এর মানে এটা না সাদাকা করা যাবে না। নফল সাদাকা বেশি বেশি করি, ফায়দা কি? দুইটা লাভ। নবী আলাইহিস সালাম বলেছেন, এক, ইন্নাস সাদাকা লা তুতফিউ গাদাবার রাব। আল্লাহু আকবার, নবী বলেন যে সাদাকা করবে আল্লাহ তাআলা সাদাকার উসিলায় আল্লাহ তাআলার যে রাগ, আল্লাহর যে ক্ষোভ, তার উপর আল্লাহর যে ক্রোধ, গুনার কারণে যে রাগটা আল্লাহ তার উপর হয়েছে, নবী আলাইহিস সালাম বলেন ওই সাদাকা পানি যেমন আগুনকে নিভায়া দেয়, সাদাকাও আল্লাহর রাগ আর ক্ষোভকে নিভায়া দেয়। সুবহানাল্লাহ। দুই, ওয়াতাদফাউ মিতাতাসসু, রাস্তায় কত দুর্ঘটনায় মানুষ মারা যায়, হঠাৎ আগুনে পুড়ে মারা গেছে, খাইতে গেছে আগুনে পুড়ে মারা গেছে, লঞ্চ দুর্ঘটনায় মারা যায়, গাড়ি দুর্ঘটনায় মারা যায়, কতভাবে মানুষ মারা যাচ্ছে হঠাৎ হঠাৎ। নবী আলাইহিস সালাম বলেন যারা সাদাকা করে, যে সাদাকা করে আল্লাহ তাআলা তাকে এই সমস্ত খারাপ মৃত্যু থেকে আল্লাহ তাকে বাঁচাইয়া দেন। এই জন্যে সাদাকা, সফরে বের হলে কিছু সাদাকা করব, এটা আমাদের 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 ব্যক্তিগত আমল। আমরা যেহেতু নিয়মিত সফর করি, তো যেদিন সাদাকা করি না, বিশ্বাস করেন মনের মধ্যে একটা অস্থিরতা লাগবে। একদিন তো প্লেনে সারা সফরে ভিতরে টুকটুক করছে, এ বুঝি প্লেনটা গেল বইরা, ওই যে একটু রোড যখন চেঞ্জ করে বাতাসের গতির কারণে, তখন একটু বেশি কাঁপাকাপি করে প্লেনটা, জানি আমরা, হায় তখন ভিতরে খালি ওই চিন্তা, আজকে তো সাদাকা করি নাই, না জানি কপালে কী আছে আল্লাহ জানে। সাদাকা না করলে এইরকম অস্থির লাগে, অভ্যাস হয়ে গেছে। আর যেদিন সাদাকা করি, আলহামদুলিল্লাহ ভেতরে একটা ভরসা থাকে, খুব শক্ত অবস্থান, যে আজকে কিচ্ছু হবে না ইনশাআল্লাহ, আমি সাদাকা করে আসছি না, আমার আজকে সকালে আমল হয়েছে না, কেন আমি দুর্ঘটনায় পড়ব, আল্লাহ আমাকে বাঁচাবেন ইনশাআল্লাহ, এবং আমার উসিলে আল্লাহ সবাইকে বাঁচাবেন, আমি তো সাদাকা করে আসছি, এমন একটা মানসিক ভরসা থাকে আমাদের। আমার ব্যক্তিগত কথা বলতেছি। যাই হোক, আল্লাহ তাআলা যাদের উপর যাকাত ফরজ তাদেরকে যাকাত সঠিকভাবে সঠিক নিয়মে আদায়ের তৌফিক দেন, যাদের উপর ফরজ না
তাদেরকে নফল সাদাকা আদায়ের তৌফিক দেন। দুইটা জরুরি প্রসঙ্গ থেকে যায়, এটাই হলো মূল, সেটা হচ্ছে যাকাত কাদের উপর ফরজ, যাকাত দিব কাদেরকে। এক হচ্ছে যাকাত কাদের উপর ফরজ, আরেক হচ্ছে যাকাত দিব কাদেরকে। আমরা বিস্তারিত মাসআল আপনাদেরকে শোনানোর জায়গা মিম্বর না, অনেক সময় ভুল বুঝাবুঝিও হয় মিম্বর থেকে যখন মাসআলা বলা হয়। আমরা মৌলিক পয়েন্টগুলো বলে দিচ্ছি বিস্তারিত জানার জন্যে, আপনারা আলেম আপনার ধারে কাছে যাকে পাবেন তার কাছ থেকে জেনে নেবেন, মাসআলা জেনে দিবেন। একটা একটা মূল স্তম্ভ না জেনেই দিবেন না, না জেনে যাকাত দিবেন না, কাকে দিবেন তাও না জেনে দিবেন না। মাসরাফ যাকাতের ব্যয়ের খাত নির্ধারিত মাথায় রাখা, যাকে যাকে যাকাত দেওয়া যাবে না, এতিমকে যাকাত দেওয়া যাবে না, হ্যাঁ জোরে বলেন, দেখছেন এতিম যাকাতের কোনো খাত না। দেখছেন হঠাৎ শুনতে কেমন লাগে, এই যে আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনারাই তো দ্বিধায় পড়ে গেছেন, এই কী বলে সবাই চিন্তা করে যাকাতের এক নম্বর প্রাপ তাকেই তো দিতে হবে যাকাত, এতিমকে অসহায় ভেজাল আছে, এতিম যাকাতের খাত না মাথায় রাখা, কারণ বাবার মৃত্যুর সাথে সাথে সে বাবার সম্পদের মালিক হয়ে গেছে। যদি গরিব হয় তাহলে গরিব হওয়ার কারণে পাবে, এতিম হওয়ার কারণে না। দেখছেন আমরা এতিম দেখলে তো দৌড়ে যাবো তাকে যাকাত দিয়ে দিই, আর সে যাকাত খাওয়ার উপযুক্ত কিনা আগে দেখেন। উপযুক্ত ব্যক্তিকে যাকাত না দিলে যাকাত আদায় হবে না। যাকাত যেমন নির্দিষ্ট মাল, নির্দিষ্ট মালের উপর নির্দিষ্ট পরিমাণে, ঠিক ব্যক্তিও যাকাতের জন্য নির্দিষ্ট নির্দিষ্ট নিয়মেই দিতে হয় যাকাত। তো ফরজ কার উপর, মৌলিকভাবে তিনটা মাল আমরা শরীয়ত আমাদের সামনে পেশ করেছে। একটা হচ্ছে ব্যবসার মাল, ব্যবসার মালের উপর যাকাত আসবে। এজন্যে যারা জমিন রাখেন সবাই এটা খেয়াল করি, ভেজাল আছে ভেজাল, জমিন যদি এই নিয়তে রাখে দাম বাড়লে বিক্রি করবো, এটা ব্যবসার মাল। ফতুয়া তো নিজে নিজে দেয়, স্থাবর সম্পত্তির উপর কোনো যাকাত নাই। আমার কোটি কোটি একর জমিন থাকুক আমার উপর যাকাত নাই, ফতুয়া দিতে মাশাল্লাহ আমরা বড় ওস্তাদ, সবাই মুফতি সাহেব, মাথায় রাখেন রিয়েল এস্টেটের ব্যবসা যারা করেন তাদের স্থাবর সম্পত্তি, স্থাবর সম্পত্তি না, তাদের স্থাবর সম্পত্তি হচ্ছে ব্যবসার মাল, এই স্থাবর সম্পত্তির উপর যাকাত দিতে হবে। এক ব্যবসার মাল, দুই নগদ অর্থ টাকা ক্যাশ টাকা, তিন সোনা রূপা। এই তিনটা মাল হচ্ছে যাকাতের মূল পয়েন্ট, আরও আছে যেগুলো শাখা প্রশাখাগত, মূল হচ্ছে এই তিনটা। এই তিনটা আছে কিনা দেখো, প্রথমে এই তিনটা আছে কিনা দেখো, এরপরে হচ্ছে পরিমাণ, পরিমাণ কী আছে। পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে শরীয়ত দুইটা সোনা রূপাকে নির্ধারণ করেছে, সোনা 7.5 ভরি, রূপা 52.5 তোলা, তাই না। এই জায়গায় আমাদের সবচেয়ে বেশি ভুলটা হয়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। অধিকাংশ নারী যাদের উপর যাকাত ফরজ শুধু এই চিন্তায় যাকাত দেয় না, কি আমার কাছে 7.5 ভরি স্বর্ণ হবে না, কয় ভরি আছে খালাম্মা, কত 3-4 ভরি হবে আর কি। আপনার 3-4 ভরি স্বর্ণ থাকলেও আপনার উপর যাকাত ফরজ, কখন, যদি তার সাথে অন্য কোনো আইটেমের মিক্সড হয়ে যায়, সেটা 1 টাকা হোক 1 তোলা রূপা হোক, ওই যে বাকি দুইটা মূল আছে নগদ অর্থ রূপা, এটা যদি সোনার সাথে মিক্সড হয়ে যায় তখন আর স্বর্ণের 7.5 ভরির কোনো হিসাব নাই, তখন 52.5 তোলা রূপার মধ্যে চলে যাবে। এটা কথার কথা, একজনের কাছে 2 ভরি স্বর্ণ আছে, দাম কত? মাশাআল্লাহ, সবাই সোনার দাম জানে দেখা যায়, মাশাআল্লাহ, 2,20,000 টাকা ধরেন কথার কথা, 20% খাত বাদ দিলে 90-1,80,000 হইতে পারে। রূপার দাম কত? 2,000 টাকা ভরি ধরেন, এখন একটা বাজার মূল্য। 52.5 তোলা রূপার দাম কত আসে? 2,000 টাকা ভরি ধরলে 1,07,000 টাকা, ধরেন 10,000 টাকা। 2 ভরি সোনার দাম আসে 1,80,000 টাকা খাত বাদ দিলে কথার কথা, আচ্ছা 2 লাখ ধরেন, 2 লাখ টাকা। আর 52.5 তোলা রূপার দাম আসে 1 লাখ টাকা। তাইলে 52.5 তোলা রূপার দাম বেশি না 2 ভরি সোনার দাম বেশি? 2 ভরি সোনার দাম বেশি। এখন আপনার কাছে 2 ভরি সোনা আছে, সাথে 1 টাকা আছে, মেয়েদের কাছে জমানো টাকা থাকে, বিশেষ করে নতুন টাকা পাইলে এটারে রেখে দেয় সুন্দর করে, কিন্তু বোকা বুঝে না যে এই নতুন টাকা রাখতে যায়, এই যে আমি ভেজালে পড়ছি।
জানাইয়া দিয়েন গোপনে কোথাও টাকা রাখো না তাহলে যাকাত ফরজ হবে, জানাইয়া দিয়েন তাহলে দেখবেন আর গোপনে টাকা রাখবে না, আপনারা দিয়ে দিবেন ইনশাআল্লাহ, তো সুবিধা আছে, আপনাদের সুবিধা আছে, পকেট খালি হবে না ইনশাআল্লাহ তাআলা। যে গোপনে টাকা রাখবা তো স্বর্ণ কম থাকলেও কিন্তু যাকাত ফরজ হয়ে যাবে, এই মাসালা জানাইয়া দিয়েন, কারণ তখন সবগুলার মূল্য হিসাব হয়ে যাবে, সোনার সাথে অন্য কিছুটা লাগার সাথে সাথেই সাড়ে সাত ভরির যে হিসাবটা ওই হিসাব ক্লোজ। এখন হিসাব হচ্ছে মূল্য, কিসের মূল্য? নিচে যেটা, নিচে হলে সোনার নিচে রূপা, রূপার মূল্য, রূপা সাড়ে বাউন্ন তোলা রূপার মূল্য 1,00,000 টাকা। হ্যাঁ, তো 1,00,000 টাকার ক্যাশ পরিমাণ টাকা থাকলেই তো তার উপর যাকাত ফরজ, সাড়ে বাউন্ন তোলার সাড়ে সাত ভরি সোনার হিসাব করে লাভটা কি আমার, 1,00,000 সামথিং থাকলেই তার উপর যাকাত ফরজ। হ্যাঁ, তবে সত্য হইল এটাকে বলে নেসাব, এটাকে কি বলে? যেই পরিমাণ টাকা থাকলে যাকাত ফরজ, এটাকে শরীয়তে কি বলে? নিসাব। এই নিসাবটা বছর ঘুরতে হবে, এটা হচ্ছে সত্য। নিসাব বলেন, হ্যাঁ এটা এটা বলেন, নিসাব বছর ঘুরতে হবে, নিসাব বছর ঘুরতে হবে। খুব সূক্ষ্ম একটা বিষয়, যেই টাকা আপনার পুরা টাকা বছর ঘুরা শর্ত না, বছর ঘুরতে হবে নিসাব, বলেন বছর ঘুরতে হবে কথার কথা। সারা বছর আপনার কাছে 1,00,000 টাকা ছিল বা 1,10,000 টাকা ছিল, সারা বছর যাকাত দেন আপনি রমজান মাসে, আগের মাসে আপনার কাছে আরও 1,00,000 টাকা ঢুকছে, বলেন এই 1,00,000 টাকা দ্বিতীয় 1,00,000 টাকার উপর বছর ঘুরছে? মাসও তো ঘুরে নাই, কিন্তু এখন বলেন তো আপনি রমজানে যাকাত কয় লাখের দিবেন, 1,00,000-এর না 2,00,000-এর? মাশাআল্লাহ, তো মাশাআল্লাহ বুঝছেন, যাকাত দিতে হবে 2,00,000-এর। বলে হুজুর এই 1,00,000 তো বছর ঘুরে নাই। আরে ভাই, আদায়ের জন্যে বছর ঘুরা শর্ত না, যাকাত ফরজ হওয়ার জন্যে বছর ঘুরা শর্ত। আপনার সারা বছর আপনার উপর যেহেতু যাকাত ফরজ ছিল, আদায়ের সময় সেটা দেখবেন না কয় টাকার উপর বছর ঘুরছে, আদায়ের সময় দেখবেন আপনার হাতে কত আছে। আমি কি মাসালাটা বুঝাইতে পারছি? একটা হচ্ছে নেসাবের শর্ত, আরেকটা হচ্ছে আদায়কালীন বিষয়। নেসাবের জন্যে বছর ঘুরা শর্ত, আদায়ের সময় বছর ঘুরা শর্ত না। আদায়ের সময় আপনার হাতে যা আছে সেখান থেকে 2.5%, শতকরা 2.5%, লাখে 2,500, হ্যাঁ শতকরা 2.5% আমরা যাকাত দিব। এ হচ্ছে যাকাত আদায়ের মাসআলা। আরও বিস্তারিত জানার জন্যে আমরা আলেমের স্বর্ণাপন্ন হব। যাকাত দিব কাকে? শরীয়ত নির্ধারণ খাত আছে এটা, ইন্নামাস সাদাকাত লিল ফুকারা অল মাসাকিন অল আমিলিন আলিহা অল মুআল্লাফাতি কুলুবুহুম অফির রিকাব অল গারিমিন অফি সাবিলিল্লাহ অবনি সাবিল, নিঃস্ব বাড়িঘর নাই, হ্যাঁ মুসাফির, যাকাত আদায় করে যারা, এটা স্থগিত, এটা ইসলামের শরিয়া যদি কায়েম হয় রাষ্ট্র তাকে দিবে যাকাতের ফান থেকে, ওই যারা যাকাত আদায় করে তাদেরকে দিবে, শরিয়া কায়েম না থাকলে এটা বাদ। এবং মুসলমান হওয়ার আশায় অমুসলিমকে মহাকিকরা বলেছেন এটাও বাদ, এটা ইসলামের সুরের যুগের মাসালা ছিল, এখন চলবে না। এবং যারা ঋণগ্রস্ত তাদেরকে জেলখানা থেকে ছুটানোর জন্যে তাকে এই নির্দিষ্ট খাতগুলোতে যাকাত দিবে। যাকাত মৃত ব্যক্তিকে দেওয়া যায় না, কেন দেওয়া যায় না? কারণ যাকাত নির্দিষ্ট ব্যক্তিকে মালিক বানাইতে হয়, মৃত ব্যক্তি নিজে যেই সম্পদের মালিক ছিল ওই সম্পত্তি তো তার হাতছাড়া হয়ে গেছে, তাকে নতুন করে মালিক বানানোর সুযোগ নাই, এই জন্যে যাকাতের অর্থে কারো কাফন দাফনের ব্যবস্থা করা যাবে না। মাথায় রাখেন, অনেক কাফন দাফনের সংগঠন আছে বাংলাদেশে, সংস্থা আঞ্জুমানে মফিদুল ইসলাম কথার কথা, কাফন দাফনের কাজ করেন তারা, এই কাজের জন্যে তাকে যাকাত দেওয়া যাবে না, যাকাত কোনো প্রতিষ্ঠানকে দেওয়া যাবে না, যাকাত কোনো সংস্থাকে দেওয়া যাবে না। হ্যাঁ, কোনো প্রতিষ্ঠান যদি এই যাকাত ব্যক্তির উপর খরচ করে তাহলে মাসআলা ভিন্ন, মসজিদ যাকাতের খাত না, মাদ্রাসা যাকাতের খাত না, মাথায় রাখেন, ভুল বুঝেন না, বলে মাসে যাকাত দেই মাদ্রাসায় দেন না, ওই মাদ্রাসায় যে ছাত্র আছে তাদেরকে দেন। আমাদের অনেকের এই আপত্তি আছে, মাদ্রাসাগুলোতে যাকাত সঠিক খাতে ব্যয় হয় না, বেতন দেওয়া হয় না, এটা আপনাদের ভুল ধারণা, প্রশ্নই আসে না, আপনার যাকাত নিয়ে ওই বেটার হারাম খাবে, হারাম খাওয়ার জন্যই মাদ্রাসায় পড়াচ্ছেন? না না, আমাদের কাছে সিস্টেম, অনেক রকমের সিস্টেম আছে। গতকালও আমি আমার মাদ্রাসায় ওস্তাদদেরকে বলেছি, আমার মোবাইলও আছে এটা, যে এই বছরের জন্য আমাদের নতুন ফরম তৈরি করেন, সেই ফরম হচ্ছে ছাত্র যারা ভর্তি হয় ওদের জন্য আলাদা একটা ফরম থাকে, যা আপনি যাকাত খাওয়ার উপযুক্ত কি না, যদি উপযুক্ত হয় এই ফরম সিগনেচার করেন যে আমি যাকাত খাওয়ার উপযুক্ত। কোথেকে? হুজুর
আপনার কাছে যেই যাকাতের ফান্ড আসবে আমার বাবদ যেটা আসবে আমি আপনাকে উকিল বানায়া দিলাম দায়িত্বশীল আমার পক্ষ থেকে আপনি মাদ্রাসার যে কোনো কাজে খরচ করবেন ওইটা তার কাছ থেকে নিয়ে তারপর তাকে ভর্তি করা হয় এটা এক সিস্টেম অথবা আরেক সিস্টেম হচ্ছে সরাসরি আমরা আমাদের এখানে যে কাজটা নিয়মিতই করি সরাসরি তাকে হাতে দেওয়া হয় এই নাও তোমার টাকা তোমার মাদ্রাসার খরচ তুমি দিয়ে দাও তখন সেই মাদ্রাসার যে খরচ আছে ওই খরচ সে তার হাত দিয়ে দিয়ে দেয় এটা আরেক পদ্ধতি সরাসরি যাকাত বেতনের খাতে ব্যবহার নাউজুবিল্লাহ মিন জালিক এটা কি করে চিন্তা করি আমরা কোনো বিচ্ছিন্ন ঘটনা সামষ্টিক কোনো গোষ্ঠীর জন্যে এটা দলিল হয় না এটা মাথায় রাখেন বিচ্ছিন্ন কোথাও কি ঘটছে দুনিয়ায় কত বিচ্ছিন্ন ঘটনা ঘটে তার জন্য এই দুনিয়া তো আমরা ছেড়ে দেই না আমরা ওই দুনিয়া নিয়েই চলছি বিচ্ছিন্ন ঘটনাগুলো তো বিচ্ছিন্ন আমরা এগুলোর বিরোধিতা করছি পরিষ্কারভাবে তাদেরকে বলছি যাকাত নির্দিষ্ট খাতা আদায় করতে হয় আপনিও গুনাহগার হইয়েন না যে মানুষটা আপনার উপর ভরসা রেখে যাকাত আদায় করছে তাকেও গুনাহগার বানায়েন না এই জন্য এই চিন্তাগুলো মাথায় আনার দরকার নাই যে মাদ্রাসায় দিলে বুঝি আমার যাকাত আদায় হচ্ছে না কারণ হুজুরত এর থেকে বেতন নিচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হুজুরের তো আখেরাতের চিন্তা নাই আপনার যাকাতের টাকা হারাম খায়া সে তার আখেরাত বরবাদ করবে আখেরাত বরবাদ করার জন্যে দুনিয়ার এই মোকাবেলা করে এই বিরোধিতার মুখে সে মাদ্রাসায় পড়াচ্ছে আখেরাত বরবাদ করার জন্য এই চিন্তাটা মাথায় আসে কিভাবে আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করে মাদ্রাসায় দিলে যেটা ফায়দা মাদ্রাসায় গরিব ছাত্ররাই আসে এখনও বাংলাদেশের পরিবেশটা এমনই অধিকাংশ গরিব ছেলেরাই মাদ্রাসায় পড়তে আসে বলে কেন গরিবরা আসে কারণ স্কুল কলেজে পড়ার মতো সামর্থ্য তাদের থাকে না বলেই তারা মাদ্রাসায় আসে অধিকাংশই তো মাদ্রাসায় গরিবের ছেলেরা আসে ধনী ছেলেরা যাকাত খায় না তারা নিজের টাকা দিয়েই খায় ওই টাকা থেকে মাদ্রাসার বেতনগুলো হয় মাদ্রাসায় বেতন সিস্টেম আছে খোরাকির হিসাব আলাদা বেতনের হিসাব আলাদা আলাদা আমাদের এখানে বেতন আলাদা তার বিল্ডিংয়ের ভাড়া বাবদ তার খরচ আলাদা খোরাকি আলাদা এতিম যারা আছে গরিব যারা আছে তাদের কাউকে না কাউকে দায়িত্বশীল বানিয়ে দেওয়া হয় তার পক্ষে সব মাদ্রাসা একই অবস্থা তো ওখান থেকে মাদ্রাসার অন্য অন্য খাত নির্মাণ খাতে যাকাতের টাকা ব্যবহার করা যাবে না মাথায় রাখেন যাকাত দিতে হয় ব্যক্তিকে ব্যক্তিকে ব্যক্তি নির্মাণ খাত ব্যক্তি না মসজিদ ব্যক্তি না সংগঠন ব্যক্তি না ব্যক্তিকে দিতে হয় অথবা ব্যক্তির দায়িত্বশীলকে দিতে হয় দায়িত্বশীল ব্যক্তির জন্য খরচ করবে একটা সিস্টেম এটা যাকাত সোজা নিচে সোজা উপরে কাউকে দেওয়া যাবে না মাথায় রাখেন সোজা নিচে আমার ছেলে ছেলের ছেলে আমার মেয়ে 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 যাতা যেতে পারে সোজা উপরে আমার বাবা মা দাদা দাদি নানা নানি তার উপরে সোজা যা পড়বে সোজা কে পড়ে মা বাবা দাদা দাদি নানা নানি নিচে কে পড়ে সন্তান নাতি নাতনি ডানে বামে যারা আছে তাদেরকে যাকাত দেওয়া যাবে মাথায় রাখেন ডানে বামে কে ভাই বোন ফুফু চাচা মামা খালা অনেক মর্গের ভাইরে যাকাত দিব ভাই বেশি হকদার যদি যাকাত খাওয়ার উপযুক্ত হয় ভাই বেশি হকদার হ্যাঁ ভাইকে বলে দেওয়ার দরকার নেই তোরে যাকাত দিলাম এই কাজটা করেন না খরচ করিস ঈদে খরচ করিস খালা ঈদে খরচ করেন এটা অনেক বেশি সওয়াব নিজের আপনজনের কেউ যাকাত খাওয়ার উপযুক্ত হইলে আমরা তাকেই দিব এটা ফার্স্ট প্রায়োরিটি নিজের আপনজন কেউ যাকাত খাওয়ার উপযুক্ত হইলে আমরা তাকেই যাকাত দিব এটা মাথায় রাখা আর এরপরে মাদ্রাসাগুলোকে বিবেচনায় নেব এই জন্যে যে সেখানে আমি গরিবকেও সহযোগিতা করছি সাথে দিন শিক্ষায়ও সহযোগিতা করছি দুইটা কাজ ওখানে হচ্ছে প্রথম একদম ফার্স্ট চিন্তা করব আপনজনের মধ্যে যদি কেউ যাকাত খাওয়ার উপযুক্ত হয় তাকে দিব এরপরে মাদ্রাসাওয়ালাদেরকে আমরা দিব ইনশাআল্লাহ তাআলা যাকাত যাদের উপর ফরজ হয় আমরা দিব ইনশাআল্লাহ তাআলা যাদের উপর ফরজ না তারা আমরা রমজান মাস সহমর্মিতার মাস মনে করে আমরা বেশি বেশি দান সৎকা করবো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের মালের যত হক আছে যথাযথভাবে আদায়ের তৌফিক দান করেন আমিন ও আখির দাওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন